এই মুহূর্তে রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের পরীক্ষার মোড নিয়ে চিন্তিত উদ্বিগ্ন এবং সেই কারণেই কিন্তু রাজ্যের প্রত্যেকটি ছাত্রছাত্রী বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রী বিভিন্নভাবে ইউনিভার্সিটির কাছে শিক্ষা দপ্তরের কাছে তাদের বক্তব্য দাবি তাদের সমস্যা সমস্ত কিছু জানানোর জন্য কিন্তু পথে নেমেছেন এবং রাজ্যের বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ পরীক্ষার মোডের একাধিক বিষয় নিয়ে এই মুহূর্তে আলোচনা করব কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করো কারণ ছাত্রছাত্রীদের এই বাস্তবটা প্রত্যেকের কাছে পৌঁছানো দরকার প্রথম থেকে যে প্রচেষ্টা আমি করে এসেছি আর ভিডিওটি কে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো যদি তুমি অনলাইন এক্সাম চেয়ে থাকো এবং আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ছাত্রছাত্রীদের থেকে বিভিন্ন রকমভাবে কানেক্ট ছিলাম সকাল থেকে বিভিন্ন বিষয় ছাত্রছাত্রীরা আমাকে তুলে ধরেছে এবং বিগত সময়ে কালকেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম আজকে বিভিন্ন রকমভাবে প্রোটেস্ট হতে চলেছে বিকাশ ভবনে যাত্রা হতে চলেছে এমনকি বিভিন্ন ইউনিভার্সিটিতেও বিভিন্ন রকমভাবে আন্দোলন হতে চলেছে আর এটাই কিন্তু আজকেই শেষ না যদি শিক্ষা দপ্তরের নোটিশ না আসে এ একাধিক ইউনিভার্সিটি আমি নাম নিচ্ছি না বা পরবর্তী ভিডিওতে বিষয়গুলো উল্লেখও করব একাধিক ইউনিভার্সিটি থেকে কিন্তু আরও বড় আন্দোলন হতে চলেছে কারণ ছাত্রছাত্রীরা এই মুহূর্তে নিরুপায় ছাত্রছাত্রীরা প্রথমে এ বিভিন্ন রকমভাবে তাদের বক্তব্য ইউনিভার্সিটিকে তুলে ধরেছিল তা ইউনিভার্সিটি জানে তাদের সমস্যার কথা কলেজগুলো জানে তাদের সমস্যার কথা তার সত্ত্বেও কলেজগুলো কিন্তু ছাত্রছাত্রীদের পাশে থাকেনি এবং ছাত্রছাত্রীরা নিরুপায় হয়ে কিন্তু বিভিন্ন ছাত্রছাত্রী কিন্তু আমাকে বিষয়গুলো উল্লেখ করে আমি সর্বপ্রথম ছাত্রছাত্রীদের বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় তুলে ধরি এবং যার কারণে কিন্তু আমাকেও বিভিন্ন রকম ও মেল করা হয় যদিও সেই বিষয়গুলো আমি বাদই দিলাম কিন্তু এই মুহূর্তে ছাত্রছাত্রীরা তাদের বাস্তব দাবিকে তুলে ধরতে পথে নেমেছেন শিক্ষা দপ্তরের পথে বিভিন্ন ইউনিভার্সিটি কাজী নজরুল ইউনিভার্সিটি একই সাথে রাজ্যের বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু প্রোটেস্ট চলছে যাতে তাদের এক্সাম অনলাইনে নেওয়া হয় কারণটা কিন্তু অতীব স্বাভাবিক আমি প্রথমেও যেটা বলেছি এবং এই মুহূর্তে সবথেকে বড় চিত্র যে রাজ্যের বেশ কিছু ইউনিভার্সিটি নামি দামি ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু ইন্টারনাল যে এক্সামিনেশান রয়েছে সেটা কোথাও নেওয়া হচ্ছে অনলাইনে কোথাও নেওয়া হচ্ছে অফলাইনে এটা লুকানোর কিছু বিষয় না বা এটা আজকের বিষয় না অনেক আগেই আমি কিন্তু তোমাদের এর বিজ্ঞপ্তি সহ বিষয়গুলো উল্লেখ করেছি এবং সেটা কিন্তু রাজ্যে ঘটছে এবং আমরা সকলেই জানি দু তারিখ থেকে শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের প্রত্যেকটি কলেজ ইউনিভার্সিটিকে গরমের ছুটির কারণে বন্ধ রাখা উচিত কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে কিন্তু সমান বিষয় আমরা লক্ষ্য করিনি কোথাও দেখেছি অফিসিয়াল বিজ্ঞপ্তি এসছে আবার কলেজ খুলে দেওয়ার কোথাও দেখা গেছে একদিনও কলেজ বন্ধ হয়নি কোনো ইউনিভার্সিটি আবার অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়েছে শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিকে মেনে সম্পূর্ণভাবে ক্লাস বন্ধ রাখার কোথাও এখনও পর্যন্ত ক্লাস বন্ধর কোনো নামমাত্র নেই কোথাও আবার অনলাইনে ক্লাস হচ্ছে কোথাও আবার অনলাইনে ক্লাস হচ্ছে না এরই মাঝে এই সমস্ত বিষয় তো চলছে তারই মাঝে তার আগের থেকে এই মানে নোটিশ বা শিক্ষা দপ্তরের অফিসিয়াল ছুটির ঘোষণা তার আগেই কিন্তু ছাত্রছাত্রীরা সমস্যা ফেস করছিল এবং তার আগেই কিন্তু আমি ছাত্রছাত্রীদের মারফত বিভিন্ন বিষয় তুলে ধরেছি এবং শিক্ষা দপ্তরের কাছে সেগুলো পাঠিয়েছিও ইমেল মারফত এছাড়া ডিস্টেন্সে ছাত্রছাত্রীর জন্য কিছু ইউনিভার্সিটি অনলাইনে এক্সামিনেশন নিচ্ছে কিছু ইউনিভার্সিটি অফলাইনে এক্সামিনেশন নিচ্ছে মানে বিভিন্ন রকমভাবে কিন্তু আমাদের রাজ্যে যে একই নিয়মে প্রত্যেকটা ছাত্রছাত্রী পরীক্ষা দেবে সেই নিয়ম তো ভঙ্গ হচ্ছে একই রকমভাবে ক্লাস হচ্ছে না তার সত্ত্বেও অফলাইনে এক্সামের নোটিশ চলে আসছে যেমন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির কথা আজকে নোটিশ এসছে তার আগেই কিন্তু আমি বিষয়গুলো জানিয়ে দিয়েছিলাম যে নোটিশ কিন্তু চলে আসবে অফলাইনে যেটা এই মুহূর্তে তথ্য আছে অনেকদিন আগে জানিয়েছিলাম সেই নোটিশ কিন্তু রীতিমতো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি দিয়ে দিয়েছে এবং সেই কারণেই কিন্তু নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির তরফ থেকে কাজী নজরুল ইউনিভার্সিটির তরফ থেকে এক চিত্র উঠে আসছে ছাত্রছাত্রীরা প্রত্যেকটা জায়গায় প্রোটেস্ট করছে কারণ ছাত্রছাত্রীদের দাবি একটাই কেন তারা প্রোটেস্ট করছে দেখো প্রথম থেকে বিষয়গুলো বলেছি এক হচ্ছে প্রত্যেকটি ছাত্রছাত্রী কিন্তু এই মুহূর্তে তাদের একটাই দাবি যে সিলেবাস কমপ্লিট হয়নি অনলাইনে ক্লাস হয়েছে একটা সিলেবাসের ক্ষেত্রেও ও আমরা ভালো মতন ক্লাস করতে পারিনি কোনো কোনো ডিপার্টমেন্টের ক্ষেত্রে একটাও ক্লাস হয়নি অনেক অনেক ডিপার্টমেন্টের ক্ষেত্রে বলছে যে আমাদের সিলেবাসের অ্যাকর্ডিং কোনো মার্কেটে বই নেই তার সত্ত্বেও কোনো স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়নি স্টাডি মেটেরিয়াল বা কোনো পিডিএফ অনলাইনে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মারফত সেন্ড করে দেওয়া হয়েছে সেটা থেকেই বুঝে নিতে বলা হয়েছে
কোনো একটা ক্লাস হয়নি কোনো কোনো কাউর ক্ষেত্রে, এই সমস্ত বিষয় কিন্তু ছাত্রছাত্রীরা তুলে ধরেছে। এবং আগে আমি ভিডিওতে কিন্তু মেনশন করেছি, আমি কিভাবে জানলাম প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রান্তের ছাত্রছাত্রী কিন্তু এই সমস্ত ইনফরমেশান দিয়েছে, এবং ছাত্রছাত্রীদের বাস্তব দাবি কিন্তু আজকেও ছাত্রছাত্রীরা ইউনিভার্সিটি অনুযায়ী এবং একই সাথে শিক্ষা দপ্তরে কিন্তু বিষয়গুলো তুলে ধরেছে। সেই কারণেই কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীর এই দাবি মেনে অনলাইনেই যাতে এক্সামিনেশান হয়, বাস্তব দাবিটা সবার কাছে যাতে বিষয়টা ছড়িয়ে যেতে পারে, সেই কারণেই কিন্তু প্রত্যেককে বলবো এই ভিডিওটা প্রচুর শেয়ার করো। এবং যারা অফলাইনে এক্সামিনেশান চাইছো তোমাদেরকে বলে রাখি, অবশ্যই তোমরা পড়াশোনা করেছো, তোমরা চাইছো অফলাইন এক্সামিনেশান নেওয়া, তুমি একটা জিনিস ভাবো, কিছু এরকম ছাত্রছাত্রী আছে যাদের সঙ্গে পার্সোনালি কথা হয়েছে, যারা আর পার্সোনালিভাবে প্রাইভেট টিউশন নিতে পারে না, অনেকে আছে কলেজের ক্ষেত্রেও প্রাইভেট টিউশন নেয়, কিন্তু অনেক ছাত্রছাত্রী আছে প্রাইভেট টিউশন নিতে পারে না, তারা শুধুমাত্র কলেজের ওপর ভরসা করে থাকে। সেই ক্ষেত্রে কলেজ যদি অফলাইনে একটাও ক্লাস না করায়, ক্লাসে কোনো বিষয়কে বা কোনো টপিককে গভীরভাবে বা যেরকমভাবে স্বাভাবিকভাবে বোঝানো দরকার সেইভাবে যদি না বোঝায়, আর শুধুমাত্র তোমার হচ্ছে হোয়াটসঅ্যাপে একটা পিডিএফ পাঠিয়ে দেয়, সেক্ষেত্রে কিভাবে তার সিলেবাস সম্পূর্ণভাবে তৈরি হবে, সেই প্রশ্নকেই তুলে ধরছে ছাত্রছাত্রীরা। এবং সেই কারণেই ছাত্রছাত্রীরা এবারও অনলাইন এক্সামিনেশান চায়, এবং যদি অফলাইন এক্সামিনেশান নিতে হয় তাহলে তারা সময় চেয়েছে, যেটা এই মুহূর্তে সময় দেওয়া আর্ট বা কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রেই সম্ভব নয়। এই সমস্ত ছাত্রছাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে আমার ব্যক্তিগতভাবে মনে হয় ছাত্রছাত্রীদের এই ইভেন সেমিস্টারের সম্পূর্ণ এক্সাম অনলাইনেই হওয়া দরকার এবং অনলাইনেই হওয়া উচিত। শিক্ষা দপ্তর যদি এর মাঝে এসে দাঁড়ায় তাহলে সমস্ত যে অফলাইন এক্সামের নোটিশ এসছে সমস্ত নোটিশ পরিবর্তন হয়ে যাবে অনলাইন এক্সামে। সেই কারণে প্রত্যেকটি ছাত্রছাত্রী সহ প্রত্যেককে, যারা ভিডিওটি দেখছো প্রত্যেককে বলবো, ছাত্রছাত্রীদের এই সমস্যার কথা চিন্তা করে প্রত্যেককে এই ভিডিওটি প্রতিটি প্রান্তে শেয়ার করো, যাতে প্রত্যেকে এটি জানতে পারে এবং শিক্ষা দপ্তর সঠিকভাবে ডিসিশন নেয় এই এক্সামিনেশান যাতে অনলাইনেই হয়।